তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই যাবে। আজ অর্থগতভাবে দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে যাদের সমস্যা যাচ্ছিল তারা কিছুটা হলেও স্বাবলম্বী হবেন। আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই ঋণ খেলাপিদের কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা পড়বে, যা আপনাকে অবাক করে দেবে এবং আপনি খুশি হতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ। আরও একবার বলছি সূর্যগ্রহের বীজ মন্ত্র, যেটি হলো ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ। এটি 11 বার জপ করে অন্তত দিন শুরু করুন, এতে বিজনেসম্যানদের জন্য অত্যন্ত শুভ ফলাফল আপনারা পাবেন। চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে সন্তোষজনক ফলাফল পেতে। সব কিছু অফিসে সুন্দরভাবে পরিকল্পনা করুন, অন্যথায় উত্তেজনার মিক মেক কিন্তু আপনার মনে ঘনিয়ে আসতেই পারে। ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্ট খতম করার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় নেই। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন, তা না হলে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সে তীর কিন্তু আর ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তারা কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে চলেছে, তবে মেজাজ যেন হারাবেন না, ঠান্ডা মাথায় তাদের বোঝান। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। প্রেমিক প্রেমিকা আজ প্রেমের সীমানা অতিক্রম করিয়ে আপনারা ভালোবাসার উচ্ছ্বাস অভিজ্ঞতায় মেতে উঠতে চলেছেন। মনে রাখবেন, ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। স্বামী স্ত্রী আজ আপনারা সমগ্র বিশ্বের মহা উচ্ছ্বাস আপনাদের নিজেদের মধ্যেই উপলব্ধি করতে চলেছেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনারা একে অপরের প্রতি যা যা অভিযোগ আছে খোলামেলা আলোচনা করতে চলেছেন। আপনাদের সম্পর্কের বন্ডিং আরও বাড়তে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।